নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডের ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আপনাদের পরিবারে যদি কোনো মহিলা থেকে থাকেন এবং তিনি যদি ব্যবসা করতে চান বা নিজের পায়ে দাঁড়াতে চান তাহলে মোদী সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প আপনাদের জন্য চালু করা হচ্ছে আর এই প্রকল্পের মাধ্যমে পঞ্চাশ হাজার থেকে শুরু করে দু লক্ষ টাকা পর্যন্ত আপনারা লোন নিতে পারবেন এই লোন যদি আপনারা নেন সব থেকে বড়ো সুবিধা হলো এই লোনের উপরে দেড় লক্ষ টাকা পর্যন্ত সুদের উপরে ছাড়ও আপনারা পেয়ে যাবেন তো বর্তমানে এই লোন আপনারা কীভাবে পাবেন কারা কারা পাবেন কবে এই প্রকল্প চালু হচ্ছে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিজে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক যদি আপনাদের পরিবারে বা আপনাদের বাড়িতে কোনো মহিলা থাকেন এবং তিনি যদি ব্যবসা করতে ইচ্ছুক হন বা নিজে স্বনির্ভর হতে ইচ্ছুক হন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটা বড় সুখবর রয়েছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু সেই সমস্ত মহিলাদেরকে লোন দেওয়া হবে কোনো মর্টগেজ ছাড়াই শুধু পঞ্চাশ হাজার টাকা নয় বন্ধুরা দু লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ আপনারা লোন নিতে পারবেন তো দেখুন সেই বিষয়ে কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে এবার মহিলাদের জন্য সুখবর ব্যবসা করার জন্য পঞ্চাশ হাজার টাকা লোন দেবে মোদি সরকার তো দু লক্ষ টাকাও পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে সেটা আমরা আজকের ভিডিওতে জানব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো যে কারা কারা এই লোন নিতে পারবেন কিভাবে নেবেন কি কি কাগজপত্র লাগবে তো দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে সরকার পরিবর্তনের সাথে সাথেই সমাজে এসেছে প্রচুর পরিবর্তন যে পরিবর্তনটি সাধারণত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ মোদী সরকারের হাত ধরেই সূত্রপাত হয়েছে এবার মোদী সরকারের তরফ থেকে গ্রামীণ মহিলাদের কথা মাথায় রেখেই নতুন একটি প্রকল্প চালু করা হচ্ছে আর এই প্রকল্পে মর্টগেজ ছাড়াই কিন্তু লোন পাবেন গ্রামীণ মহিলারা যে সমস্ত মহিলারা ব্যবসা করতে ইচ্ছুক বা যারা নিজেরা স্বনির্ভর হতে ইচ্ছুক তাদের জন্য দারুণ সুখবর মোদী সরকারের বলা হয়েছে দেখুন গ্রামীণ যে সমস্ত মহিলারা ব্যবসা করে নিজেদের পায়ে দাঁড়াতে চান তাদের জন্যই সুখবর বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ঋণ দেওয়া হবে মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে তো বুঝতেই পারছেন বন্ধুরা বর্তমানে সমস্ত গ্রামীণ মহিলাদেরকে লোন দেওয়া হবে তবে যে সমস্ত মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই লোনগুলো পাবেন দেখুন এখানে কিন্তু সেটাই বলা হয়েছে দেখুন বলা হয়েছে সাধারণত স্বনির্ভর গোষ্ঠীতে যে লোন দেওয়া হয় তাতে লোনের টাকা কিন্তু গ্রুপের মহিলাদের মধ্যে ভাগ করে দেওয়া হয় অর্থাৎ ধরুন পঞ্চাশ হাজার বা পাঁচ লাখ টাকা গ্রুপে লোন দেওয়া হলো এবং সেই টাকাটা কিন্তু মহিলারা ভাগ করে নেন তবে এবারে কিন্তু নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে দেখুন বলা হয়েছে তবে সবথেকে বড় বিষয় হলো মোদী সরকারের তরফ থেকে এবার প্রথম এমন উদ্যোগ নিতে চলেছেন যাতে এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং এর মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রথমবার আলাদা আলাদাভাবে প্রত্যেক সদস্যরাই নিজেরাই লোন নিতে পারবেন অর্থাৎ এর আগে যেমন একসঙ্গে লোন দেওয়া হতো এবারে কিন্তু সবাই আলাদা আলাদাভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী লোন নিতে পারবেন দেখুন বলা হয়েছে যে সমস্ত মহিলারা এই লোন নিতে চাইবেন তাদের লোন পরিশোধ করার জন্য সর্বোচ্চ কিন্তু তিন বছর পর্যন্ত সময় দেওয়া হবে এবং এই লোনের উপরে দেড় লক্ষ টাকা পর্যন্ত কিন্তু সুদের উপরে ছাড়ও দিয়ে দেওয়া হবে দেখুন বলা হয়েছে বর্তমানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন সচিব নগেন্দ্রনাথ সিনহা জানিয়েছেন এই স্কিমের মাধ্যমে মহিলাদের আরও বেশি করে ব্যবসা করার সুযোগ তৈরি করে দেওয়া হবে এর ফলে গ্রামাঞ্চলে আরও কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়ে যাবে দেখুন বলা হয়েছে জানা গিয়েছে এই প্রকল্পে যদি কোনো মহিলা কোনো অভিজ্ঞতা ছাড়াই লোন নিতে চান সেক্ষেত্রে কিন্তু তাকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ঋণ দেওয়া হবে এবং যদি কোনো মহিলার দু বছরের অভিজ্ঞতা থাকে অর্থাৎ যে ব্যবসাটা আপনি করতে চাইছেন তার উপরে যদি দু বছরের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা দু লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন বা ঋণ নিতে পারবেন দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে দুই লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ঋণ আপনাদেরকে দেওয়া হবে এবার দেখুন বলা হয়েছে যদিও নগেন্দ্রনাথ সিনহা জানান এই লোন প্রকল্প এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা যায়নি তবে খুব শীঘ্রই কিন্তু স্বনির্ভর মহিলাদের জন্য এই লোন কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করে দেওয়া হবে এবং এই প্রকল্পেরটি সুবিধা কিন্তু মহিলাদেরকে দিয়ে দেওয়া হবে এবারে আমরা জেনে নেব এই প্রকল্পে আবেদন করতে হলে কাগজপত্র কি কী লাগবে অর্থাৎ এই লোনের জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু না হওয়ার কারণে এই প্রকল্পে এখনও পর্যন্ত ঋণ নেওয়ার জন্য কি কী কাগজপত্রের প্রয়োজন হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য কিন্তু জানানো হয়নি তবে আশা করা যাচ্ছে অন্যান্য প্রকল্পের সুবিধা পেতে যে সমস্ত কাগজপত্রের প্রয়োজন হয় যেমন আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স রেশন কার্ডের জেরক্স চার কপি পাসপোর্ট সাইজের ছবি সহ অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র ব্যবসা করার জন্য সেই সমস্ত কাগজপত্রগুলোর কিন্তু প্রয়োজন হবে এই লোনটা নেওয়ার জন্য বন্ধুরা বর্তমানে আপনারা পঞ্চাশ হাজার টাকার এই লোন নিতে চান কি না বা দু লক্ষ টাকার এই লোন নিতে চান কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই প্রকল্পটা চালু হওয়া উচিত কিনা সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ